অবশেষে দীর্ঘদিন থেকে পড়ে থাকা কমিউনিটি টয়লেট চালু করার উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা। আজ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ও প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন এই টয়লেটটি সরজমিনে খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন পৌরসভার স্থানীয় কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। জানা যায়, 2015 সালে রায়গঞ্জ শহরে করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ সংলগ্ন স্থানে জনগণের সুবিধার্থে একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন তৎকালীন বিধায়ক মহিত সেনগুপ্ত। কিন্তু উদ্বোধনী সার, তারপর থেকেই এই টয়লেট মুখ থুবড়ে পড়ে। কোনো এক অজানা কারণে তালাবন্ধ ছিল এই টয়লেটটি। গত নভেম্বর মাসে এই বিষয়টি প্রথম সংবাদে সম্প্রচার করি আমরা। আমাদের প্রতিনিধি তা সবিস্তারে তুলে ধরেন। এরপরে নড়েচড়ে বসে পৌরসভা। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসেন কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী, পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের সহায়তায় ও করোনেশন উচ্চ বিদ্যালয়ের টিআইসি স্মৃতিকণ্ঠবাবুর সাথে কথা বলে টয়লেটটি খোলার ব্যবস্থা করা হয়। আজ পৌর প্রশাসক ও প্রশাসক মণ্ডলীর সদস্য সরজমিনে পরিকাঠামো খতিয়ে দেখে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বাসীর একটা দীর্ঘদিনের দাবি, বিদ্রোহী মোড় থেকে একদম রেলগেট পর্যন্ত একটা জায়গায় টয়লেট নেই। এই যে একটা এইখানে এই ভিতরে ঢুকতে হবে, টয়লেটটা ভিতরেই ঢুকতে হবে। আপনি রাস্তায় আপনার বাড়িতেও আপনি কিন্তু সামনে টয়লেট থাকে না, সেটা তো এই এটা এতদিন পরে উদ্বোধন হচ্ছে। বাড়িতে ঢুকে পিছনেই ঢুকতে হবে, টয়লেট কখনো বাড়ির সামনে বেলকনিতে থাকে না, এটা কি সম্ভব? এই জন্য মানুষকে ব্যবহারের জন্য জায়গাটা আমরা মার্কিং দিয়ে দিব, যে এইদিকে টয়লেট আছে। আপনি কি জানেন যে আমরা টয়লেট করেছি শিলাভবনের পাশে, মহেঞ্জোদারো হরপ্পার মতন জায়গাটা পড়েছিল সেই জায়গায় আমাদের মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা, আমরা শিলাভবনের সামনে টয়লেট করেছি, আমরা ইন্দিরা গান্ধী অতিথি নিবাসের নিচে আমরা টয়লেট করেছি। আপনি কি জানেন যে কোর্টে, হাইকোর্টের অনুমতি নিয়ে ইনসাইড দ্য কোর্ট এবং আউটসাইড দ্য কোর্ট আমরা টয়লেট ব্যবস্থাকে জারি রেখেছি, যার নৈশকালীন সময়ও খোলা থাকে। আমরা টয়লেট দিয়েছি রায়গঞ্জ ইনস্টিটিউটের আপনার কি বলে আমাদের কি নাম মাঠটা, টাউন ক্লাব মাঠকেও আমরা টয়লেট দিয়েছি। টাউন ক্লাব মাঠেও টয়লেট আছে, সেখানেও আমরা টয়লেট নির্মাণ করে দিয়েছি। সেখানে সব কিছু যুক্ত টয়লেট আছে, সেই টয়লেটটা ব্যবহারের জায়গায় পৌঁছে যেতে হবে। মানুষের এবং অথরিটিদেরও সহযোগিতা প্রয়োজন। একা রায়গঞ্জ পৌরসভা সব কিছু করে দিতে পারবে না, রায়গঞ্জ পৌরসভার নজর আছে, রায়গঞ্জ পৌরসভা দেখছে। আপনি যে কথা তুলেছেন যে নেই, কেন, রেলগেটের পরেই তো বাস স্ট্যান্ডে যান, বাসস্ট্যান্ডেও টয়লেট ব্যবস্থা থাকবে, আছে, বাসস্ট্যান্ডেও টয়লেট ব্যবস্থা আছে, আমাদের শিলাভবনের পাশে টয়লেট ব্যবস্থা আছে, আমাদের এখানে টয়লেট ব্যবস্থা আছে। এটা আপনি দেখলেন, প্রত্যক্ষ করলেন, আগামী কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে। আপনারা গর্ববোধ করতে পারেন রায়গঞ্জের জন্য, রায়গঞ্জ পৌরসভার জন্য। টয়লেটই তো কতগুলো করেছি, আগে একটা পৌরপতি 15-16 বছর চেয়ারম্যান ছিলেন, এক নাগারে একটা শিলিগুড়ি মোড়ে সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে একটা টয়লেট ছাড়া রায়গঞ্জ শহরে আর কোনো টয়লেট ছিল না। আমরা গীতাঞ্জলির উল্টো দিকে, আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের অনুমতি নিয়ে সেখানেও আমরা টয়লেট ব্যবস্থার কাজ চালু করতে চলেছি, টেন্ডার হয়ে গেছে। গীতাঞ্জলি সিনেমা হলের পেছনে দেখবেন, যাত্রী প্রতীক্ষালয়ের পাশে, সেখানেও টয়লেট ব্যবস্থা আমরা উপহার দেব কয়েক মাসের মধ্যে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।